আল্লাহ পাক রাব্বুল আলামিন বিচারের কুটে বসে গেলেন বাবা। কিসের কুটে বাবা? বিচারের কুটে বসলেন আল্লাহ। প্রথমে একবার বিচারের কুটে বসেছেন, আবার একটা বিচারের কুটে বসবেন, সেটা হচ্ছে আরাফাতের ময়দানে। আমাদের যেখানে আপনাদের মিজানের পাল্লা, দাড়ি পাল্লা, যেখানে ভর হবে নেকি আমল, যেখানে আপনার বদ হবে আপনার বদ আমল। আল্লাহ পাক সেদিন কাজী হয়ে আমার দরদি রাসূলকে রাজি করবে। আল্লাহ পাক, আমি যে কথাটা বের হয়ে গেছে আমি আপনার কথাটা বলে দেই। আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে দুনিয়ায় পাঠালেন। কোথায় পাঠালেন? দুনিয়ায় পাঠিয়ে বলছে, আয়ে জিবরিল, তুমি দুনিয়ায় চলে যাও। জিবরিল, তুমি দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো বাবা? আওয়াজ দেন, একটু মাটি নিয়ে আসো। জিবরিল জমিনে আসলেন, আসমান থেকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সমস্ত আসমান সাহি করে জমিনে নামলেন। আর আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে, জিবরিল তুমি সেখান থেকে একটু মাটি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল তুমি একটু মাটি নিয়ে আসো। হযরতে জিবরিল জমিনে আসলেন, জমিনে আসার পরে হযরতে জিবরিল জমিন থেকে যখন মাটি উঠায়, মাটি উঠায় রে ওই জমিন কাঁদে, জিবরিল তুমি আমাকে নিয়ে যাচ্ছ, আমার তো বড় ভয় হয়, জিবরিল তুমি আমাকে কোথায় নিয়ে যাও? হযরত জিবরিল আমিন মুআল্লিমুল মালায়েকা রুহুল আমিন আপনার দুনিয়ার জমিনে এসে মাটি যখন কান্না করে রে, হযরত জিবরিল কান্নাকে সহ্য করতে না পেরে আরো সে মুআল্লা আল্লাহর কাছে চলে গিয়ে বলছে, রাব্বুল আলামিন ওয়া আকরামুল আকরামিন, আমি জিবরিল হেরে গেলাম। কোনে কেন কেন মাটি কাঁদছে, জমিন কাঁদছে কান্না দেখে? আমি জিবরিল মাটি আপনার নিতে পারলাম না। আল্লাহ পাক ইসরাইল ইসরাফিলকে ডাক দিলেন, ইসরাফিল তুমি যাও। কয়জন ফারিস্তা? দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক মশহুর চারজন ফেরেশতা দ্বিতীয় নম্বরে ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি জমিনে যাও। জমিনে আসলেন, জমিন আবার কান্নাকাটি করে, ইসরাফিল ঘুরে গেলেন। তারপর আল্লাহ পাক ইসরাফিলের পরে মিকাইলকে পাঠিয়ে দিচ্ছে, মিকাইল রে তুমি জমিনে চলে যাও, জমিনে গিয়ে একটু ধর তুমি মাটি নিয়ে আসো, এক টুকরো মাটি তুমি নিয়ে আসো আসমানে। ওই মিকাইল আলাইহিসসালাম জমিনে এসে দেখে মাটি এমন কান্না করে, মাটির উপর থেকে আপনার কান্না বের হয়। মাটির কান্না দেখে হযরত মিকাইল আলাইহিসসালাম আপনার আরশে মুআলা ফিরে গেলেন। সর্বশেষে আল্লাহ পাক হযরত ইজরাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন, ইজরাইল তুমি চলে যাও, এ ইজরাইল তুমি জমিনে চলে যাও, এ ইজরাইল রে তুমি জমিনে গিয়ে একটু মাটি নিয়ে আসো। ইসরাইল বলছে, আল্লাহ ও রব্বুল আলামিন সমস্ত চারজন তিনজন ফেরেশতা ঘুরে এসেছে, আমি কেন যাব? বলে ইসরাইল তুমি চলে যাও। আসলেন, আসার পরে মাটি কাঁদছে, মাটি কাঁদে আর বলে, ইসরাইল তুমি কেন আসলে রে? আমি মাটি, তোমাকে দেখে আমার কান্না যেন থামে না। মাটি বলে, ও ইসরাইল তুমি কি আমার জমিন থেকে মাটি নিয়ে যাবে? ইসরাইল ডাক দিয়ে বলে, জমিন রে জমিন শুনে না, তোমার কান্নার দিকে আমাকে তাকালে হবে না, আল্লাহর ওয়াদা এবং হুকুমের দিকে তাকাতে হবে। মাটি নিয়ে হযরত ইজরাইল মাটি কাঁপছে, বলছে, ইজরাইল তুমি যদি আমাকে নিয়ে যাও আমার বুক থেকে, বলুন তো বাবা একজন মার স্তন থেকে যদি একটা ছেলে মৃত্যুবরণ করে, বাচ্চার বয়স মাত্র 4 দিন, বাবা মা কাঁদবে কি কাঁদবে না? তো জমিন থেকে এক টুকরো মাটি যাচ্ছে আল্লাহর আরশে মুআল্লায়, যে আরশ, যে মুআল্লার ভিতরে আল্লাহ পাক বলে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে পড়েন, আসমান জমিন আল্লাহ পাক বানিয়েছে। কে বানিয়েছে বাবা?
ইসরায়েল বলছে রে মাটি তোমার কান্না আমি দেখতে চাই না। হযরতে ইসরায়েল মালায়াকুল মউত আল্লাহর দরবারে গিয়ে বলে রব্বুল আলামিন ওয়া করামুল আকরামিন, মাটি এত কাঁদছিল, মাটির উপর থেকে এত পানি বের হচ্ছিল, অশ্রু বের হচ্ছিল, কিন্তু আল্লাহ আমি কান্না সহ্য করতে আপনার কান্নার দিকে তাকাই নেই, আমি ইসরায়েল মালাকুল মাউ আপনার হুকুমকে বেশি মর্যাদা দিয়েছি। আল্লাহ বলছে ইজরিল তুমি পারবে মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিতে, তোমার দ্বারা সম্ভব হবে, মা প্রসব করবে ওখান থেকে, তোমার সম্ভব হবে সেখান থেকে জান বার করার, ইজরিল যাও যাও, তোমাকে আমি মুআল্লিমুল মালাইকা না বানিয়ে তোমাকে আমি মালাকুল মউত ইজরিল বানিয়ে দিলাম। আল্লাহ পাকের ওই অসীম ক্ষমতা, আল্লাহর যে ক্ষমতা, হযরতে ইজরিল মালাকুল মউত বলে রব্বুল আলামিন আমার কাজ কি? ইজরিল বলছে আল্লাহ জিব্রাইল পারলো না, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, আল্লাহ সেখান থেকে আমি মাটি নিয়ে আসলাম। তো আল্লাহ বলে জিব্রিল তুমি পারলে না, ইসরাফিল তুমি পারলে না, মিকাইল পারলো বাবা জানারা আমার, সেজন্য আমি এ কথা বলতে চাই, ও আল্লাহর মালাইকা ফরিস্তা ইসরাইল যদি আল্লাহর হুকুমকে মানে তো আমরা উৎকৃষ্ট নবীর উৎকৃষ্ট উম্মত, নবী এবং আল্লাহর হুকুম মানতে পারব কি পারব না? সবাই একবার তকবীর দেন, নারাই তকবীর, আর একবার উচ্চ করে রাই তকবীর। তো আজকের থেকে এই আপনার বড় কামাত নাকি, বড় কামাত থেকে আমরা একটাই শুধু, আমাদের একটাই শুধু কথা থাকবে, যতই কাজ থাক, যত কর্ম থাক, যত তেজারত থাক, আমরা মহান আল্লাহকে ভুলবো না, তাই কি না বাবা? বাবা যারা আমার গভীর লম্বা করব না, বাবা জায়রা আমার ওদিকে না গিয়ে আমি আমার বিষয়ের ভিতরে ঢুকে গেলাম, ও আমার আব্বা জায়রা আল্লাহ কি যখন ডাকবেন, আল্লাহ বলে ও আমায় তামাক এই ভারতবর্ষের জমিনে যা কিছু চলছে বাবা, বলুন তো বাবা, আমাদের উপর মুসলমানদের উপর জুলুম চড়ছে, মুসলমানদের উপর জুলুম চড়ছে, বলুন তো বাবা, এই ধর্মটা আল্লাহর না আমাদের? আর বাবা আরেকটু, ধর্মটা যদি আমাদের হয় এই ধর্ম সম্পর্কে আল্লাহ চিন্তা করবে না মানুষ? বাবা আল্লাহ যেহেতু চিন্তা করবে, আল্লাহ বলে বান্দারে যখন সুখে দুঃখে, যখন তোমরা সুখে দুঃখে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে একবার ডাকবে, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন, রিমেম্বার ইজ ওয়ান টাইম, আল্লাহ ইজ ফর টেন টাইম। যখন কোনো বান্দা আমাকে পার্টিতে বসে, জমিনে বসে, আরদে বসে, যখন মাঠে ঘাটে আল্লাহ বলে একবার আমাকে ডাকবে রে, আমি আল্লাহ একবার আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন, আমি আল্লাহ আসার 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 দশবার আমি বান্দাকে বান্দা বলে সাড়া দেব। ও মুসলমান, আজকে আমরা কার ভরসা করি? আমরা ভরসা করি নেতা নেত্রীর, আমরা ভরসা করি যার পয়সা বেশি, যার পয়সা বেশি তাকে ভরসা করি? ভরসা যদি আল্লাহকে করেন, বলুন তো বাবা, আল্লাহ পাক বলছে ওমাই তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসিবুহু, যে বান্দাটা সুখে দুঃখে আমাকে ডাকে, যদি পৃথিবীর কোন মানুষ তার সাথে না থাকে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকব। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক বলে এ বান্দা যখন তুমি আমাকে ডাকবে, সকালবেলাটা যখন ফজরের নামাজখানা পড়বে, মুসলমান আজকে নামাজ পড়তে চায় না, মুসলমান আজকে রোজা রাখতে চায় না, মুসলমান আজকে হজ যেতে চায় না, টাকা আছে হাজিরা, বাবা কিছু লোক কৃপণ, কিছু লোক কৃপণ, তো আপনাদের এলাকায় কৃপণ লোক আছে? কৃপণ লোক আছে? ওরা আবার ধানের সাথে পাতান মিশায়, ধানের সাথে বাবা পাতান মিশানোটা হারাম না হালাল বাবা? এ বাবা তোমারাও কি মিশান? আওয়াজ দেন, হালাল না হারাম?
বেশি সংখ্যক আবার মধ্যম শ্রেণীর লোকগুলো, যাদেরকে মানুষ কেয়ার করতে পারে না, পয়সা আছে দেখতে ভালো, তারাই আবার পাতান মিশিয়ে দেয়, এগুলো হচ্ছে হারাম। যেমন কিছু মায়েরা চালাক আছে, কিছু মায়েরা চালাক আছে, ধানের সাথে পাতান মিশি দেই, কি হবে? ওজনে বাড়বে। বলুন তো, ধানের ওজন বেশি না পাতানের ওজন বেশি? এই আওয়াজ, ধানের ওজন না পাতানের? তো আল্লাহ পাক ডাক দিচ্ছে, কি ডাক? যেমন ধানের ওজন বেশি, ধানের দাম বেশি না পাতানের দাম বেশি? আল্লাহ পাক বলছে, বিজয় যদি হয় তো মুমিনের হবে, আর যদি বিলুপ্তি হয় জাহান্নামে যায় তো কাফির মুশরিকরা যাবে, বেদিনরা যাবে, যারা দিন নিয়ে টানাটানি করে হেসরা করছে। আমি একের পর একটা দলিল সেট করছি। বাবা যারা আমার, তো মুমিনরা যদি বিজয় হয় তো মুমিনদের কাতারে আমরা থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? ওলিদের প্রেমিক হতে চাই কি চাই না? গাউস প্রেমিক হতে চাই কি চাই না? শহীদুল ইসলাম প্রেমিক হতে চাই কি চাই না? আমরা সবারই প্রেমিক হব, কিন্তু আমরা টিকিট ছাড়ব না, তাই কি না? সবারই প্রেমিক হব, ধানে পাতান মিশানো বন্ধ করব না। আমার আব্বা দায়রা যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছে মুমিন তারাই হবে। মুমিন কোনোদিনও আল্লাহ ছাড়া কাউকে ভরসা করে না, রাসূলের পথ ছাড়া কোন বানোয়াট পথ মানে না। আমি মিরাজুল হাসান নগণ্য মিরাজুল হাসান বলে দিতে চাই রে, যদি আপনার ঈমানটা মজবুত করতে চান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের ভেতরে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনবার পরে ওয়া আমিলুস সালিহাতি ভালো কাজ করেছে, নেক কাম করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দেব। হে মুমিনেরা, তোমরা একটু ধৈর্য ধারণ করো, হে মুমিনেরা তোমরা একটু সবর ধারণ করো, হয়তো তোমার উপরে মুমিন হতে গেলে তোমার উপরে অনেক ঝড় ঝাপটা আসবে, অনেক ঝড় ঝাপটা আসবে। বেরাদার মিল্লাতে ইসলাম শুধু কেবল, শুধু কেবল যারা আল্লাহ রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, তারা কোনোদিনও দেশের বানোয়াট আপনার আইন মানবে না, তারা একটাই আইন মানবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে একটাই শুধু পথ আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই পথটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই পথটার নাম হচ্ছে আমার রাসূলের পথ। একটাই শুধু পথ আছে, ওই পথটা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তা বলবেন মাওলানা সাহেব, নবী তো সকলেই না, আওয়াজ আসতে পারে কি পারে না? নবী যদি সবাই হয়ে যায়, আদম থেকে ঈসা পর্যন্ত নবী ছিলেন, বা বলুন তো আমাদের নবী সহ কতজন নবী বাবা? 1,00,000 মতান্তরে 2,24,000, 1,00,000 মতান্তরে সভাপতি স্যার, 1,00,000 মতান্তরে 2,24,000 আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ মহান আল্লাহ বলে, ও আমার নবী, ও আমার রাসূল গো, আমি আপনাকে, আমি আপনাকে, আমি আপনাকে সকলের জন্য আমি আপনাকে রাসূল করে পাঠিয়েছি। রাসূল আলাদা, নবী আলাদা, পয়গম্বর আলাদা। বলবেন আপনার কাছে আজকে অন্য কথা শুনলাম, পয়গম মানে বার্তা, মেসেজ, মেসেজ জানেন তো, অ্যান্ড্রয়েড থেকে হ্যালো, আপনার এখানকার ফোন শ্বশুর বাড়ি গেল, যায় কি যায় না ফোন? এই একটা মেসেজ, পয়গম্বর বার্তা, রাসূল কারা, নবী কারা, যার উপর আল্লাহ রেসালাত দিয়েছেন, রেসালাত কারা, যার উপরে আল্লাহ পাক আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, যারা ওহি ব্যতীত কোনো আপনার কথা বলে না, জোরে পড়েন, তারা হচ্ছে রাসূল। এবং নবী কারা? আসুন, নবী হচ্ছে ওরা, নবী হচ্ছে উনি যিনি গায়েবের সংবাদ দিতে পারে। আওয়াজ দেন আরেকটু। তাহলে তিন শ্রেণীতে নবী রাসূলগণ পয়গম্বরগণ বিভক্ত। পয়গাম শব্দের অর্থ বার্তা, রাসূল রেসালাত, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া,
আল্লাহর ওহী ব্যক্তিত্ব কথা বলে না, আর নবী হচ্ছে যিনি গায়েবের সংবাদদাতা। আমার আল্লাহ আমার রাসূলকে ডাক দিয়ে বলে, নাবি গো, ও আমার রাসূল গো, যদি আপনার পথ আপনার মত কেউ যদি কোন মানুষ মানে, ওয়ালাউ ইস্তাকামু আলা তারিকাতি লায়াসকাইনাহুম মাআন গাদাকা, যদি আপনার, ও আমার নবী, ও আমার রাসূল গো, ও আমার নবি গো, যদি আপনার পথ আপনার মতের উপরে যদি কোনো মানুষ আমল করে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যে মানুষের লান্তানফাকুম আরহামুকুম ওয়াল আওলাদুকুম ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিনে মুসিবতের দিনে বাবা, যেদিন আব্দুস সালাম আপনার ছেলে ছিল, আপনার রহিমা আপনার বিবি ছিল, আপনার মেয়ের নাম কুলসুম রেখেছেন, ও আমার বাবা যারা সমস্ত মানুষেরা আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ছেড়ে কাল কিয়ামতের ময়দানে পালিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আমার নবীর সাথে ওয়াদা করে বলছেন, ও আমার নবী গো, ও আমার রাসূল গো, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষগুলোর কাল কিয়ামতের ময়দানে আপনার জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলবে, নাভি পর্যন্ত ঝুলবে, আর মাথার মগজগুলো তকবাক 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 করে আপনার নাককান দিয়ে বের হবে। আমি আল্লাহ কথা দিচ্ছি, আপনার পথ আপনার মত যারা মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিন, যারা প্রকাশিত হবে, আমি আল্লাহ ওই মানুষগুলো